ছোট ও বহনযোগ্য হওয়ায় ল্যাপটপের ব্যবহার দিনকে দিন বাড়ছে চার্জ সাশ্রয় কিংবা অন্য কোনো কারণে মাঝে মধ্যে ল্যাপটপকে স্লিপিং মুডে রাখতে হয় প্রয়োজন হলে তাকে আবার জাগিয়ে তোলা যায় নানা কারণেই অনেক ল্যাপটপ ব্যবহারকারী এই বিশেষ সুবিধা গ্রহণ করে থাকেন সম্প্রতি এই সেবার একটি বিপজ্জনক দিক জানা গেল ল্যাপটপের স্লিপিং মোড হ্যাকারদের জন্য সবচেয়ে পছন্দের এবং হ্যাকিং উপযোগী সময় সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান এফ সিকিউর এফ ব্লগ পোস্টার মাধ্যমে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় এফ সিকিউরের প্রধান নিরাপত্তা পরামর্শক ওলেল সোগার্দা ও তার সহযোগীরা এক গবেষণার মাধ্যমে ল্যাপটপ থেকে তথ্য হাতিয়ে নেওয়ার একটি নতুন পথের সন্ধান পেয়েছেন এই পথের মাধ্যমে যে কোনো আধুনিক ল্যাপটপ থেকে তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হবে ডেল লেনেভো এমনকি অ্যাপেলের মতো প্রতিষ্ঠান এই বিপদ থেকে তাদের ব্যবহারকারীদের রক্ষা করতে ব্যর্থ হবে আর সেই সহজ পথটি হল ল্যাপটপের স্লিপ মোড দা বলেন স্লিপ মোড ল্যাপটপের নিরাপত্তার জন্য সবচেয়ে অনিরাপদ অবস্থা এফ সিকিউর প্রতিষ্ঠানটি এই বিপদের নাম দিয়েছে কোল্ড বুট অ্যাটাক তারা জানায় এমন বিপদের সংখ্যা এই প্রথম নয় দুই হাজার আট সালে তারা একটি গবেষণায় দেখায় কম্পিউটারের রিসেট যদি সঠিক উপায়ে দেয়া না হয় তবে তা তথ্য চুরিতে সহায়তা হতে পারে কোল্ড বুট অ্যাটাক হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে এনক্রিপশন কোডের মাধ্যমে ডিভাইসের মধ্যে প্রবেশ করা যায় এর মাধ্যমে হ্যাকাররা ডিভাইসে প্রবেশ করে পাসওয়ার্ড সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য খুব সহজে হাতিয়ে নিতে পারে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে আমার সঙ্গেই থাকবেন